আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন? সারা ভারতবর্ষের পুলিশের নেই। টলিউড সুপারস্টার জিতের বস টুইট এই ডায়ালগে ভারতবর্ষ হোক বা বাংলাদেশ, সব জায়গাতেই হাততালির ঝড় উঠছে। কিন্তু সূর্যকে তো শুধু ভারত বা বাংলাদেশের মানুষরা নয়, দেখতে পান পৃথিবীর মানুষরা। শুধু সান ফ্রান্সিসকোর মানুষরাও তাই দেখলেন সূর্যের বসগিরি। সূর্যের রাস্তায় যে আসবে সূর্য তাদেরকে, ঠিক তাই। ভারত এবং বাংলাদেশে তুমুল সাফল্যের পর বাংলার বিগ বস জিতের বস টু এবার দেখানো হলো সান ফ্রান্সিসকোয়। সেখানকার ফ্রেমন্টে সিনে গ্র্যান্ডের প্রবাসী বাঙালিরা মুগ্ধ হলেন জিতের ক্যারিশমায়। ইতিমধ্যে সুপার ডুপার হিট হয়েছে জাজ মাল্টিমিডিয়া, জিত জেড ফিল্ম ওয়ার্কস এবং ওয়ার্ল্ড জেন মিডিয়া ওয়ার্কস প্রযোজিত বস টু। পরিচালক বাবা ইয়াদেবের পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে লার্জার দ্যান লাইফ হয়ে পর্দায় ঝড় তুলেছেন টলিউডের অলিখিত বস। আর তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ভারত বাংলাদেশের দুই সুন্দরী শুভশ্রী এবং নুসরত ফারিয়া। এবছর ঈদের সময় বস টু এর সঙ্গেই একই দিন রিলিজ করেছিল চ্যাম্প। মিডিয়ায় বারবার প্রশ্ন উঠেছিল টলিগঞ্জের দুই সুপারস্টার জিত এবং দেবের সম্ভাব্য টক্কর নিয়েও। দর্শকরাও অপেক্ষায় ছিলেন এই দুই হিরোর ফিল্মের যুদ্ধে কে জেতেন তা দেখার জন্য। বক্স অফিসের কালেকশনের দিক থেকে দেখতে গেলে কিন্তু অবশ্যই চ্যাম্পের থেকে অনেক এগিয়ে বস টু। তবে দেব শিবিরের চুক্তি চ্যাম্প বানিয়ে সেফ জোনের বাইরে দাঁড়িয়ে নতুন ধরনের এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন দেব। সেই লক্ষ্যে তিনি অনেকটাই সফল। আপাতত বস টু বনাম চ্যাম্পের লড়াইয়ে বক্স অফিসের যুদ্ধে এগিয়ে জিত। কি ভাবছেন জিত, ক্রেডিটটা তো দেখ কার, সূর্যের নাকি বিষয়টা আল্লাহর মেহেরবান? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।